কিছু খাওয়া দাওয়া হয়নি ওর, ওকে প্লিজ কিছু গিয়ে খাইয়ে আনো। হ্যাঁ হ্যাঁ, তুই একদম চিন্তা করিস না, আমি এক্ষুনি দুটো মিষ্টি আর একটু শরবত করে খাইয়ে দিচ্ছি। ঠিক আছে, পরে সব মিটে গেলে তাড়াতাড়ি খাইয়ে দেব। বাবা, বউ আসতে পারলো না, কি টান বইয়ের উপরে, একদম বাবার ছেলে। বাহ, ভেরি গুড, শুনেই খুশি হয়েছি। হ্যাঁ তো যাক, আমি তাহলে আমার বাবার মতোই হয়েছি, বলুন। এটা ভেবেই বেশ ভালো লাগছে আমার, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার বাবা যে তার স্ত্রীর প্রতি এতটা কনসার্ন ছিলেন এরকম তো আমার জানা নেই। মানে আপনি কি করে আমার আর রেশমির ভালোবাসা দেখে আপনি মনে করলেন যে আমার বাবা আর আমার গর্ভধারিণী মায়ের মধ্যে এরকম একটা ইকুয়েশন ছিল? এটা না কোথাও কি মিললো না জানেন তো? মায়ের প্রতি ছিল না, অন্য মহিলার প্রতি ছিল। ওই গুড্ডিকে নিয়েই তো যা হওয়ার হয়েছে, আর গুড্ডির জন্যই তো শিরিন কোনোদিন। শাট আপ! শিরিন ম্যাডামের নাম আপনাদের কারো মুখে আমি শুনতে চাই না। দাঁড়া ঋতুরাজ, ওনাদের কথাটা কন্টিনিউ করতে দাও। বলুন আপনারা, আমি আপনাদের মুখ থেকে শুনতে চাই আমার মাম্মাম কি এমন করেছে যার জন্য ঋতুরাজের বাবার সঙ্গে তার মায়ের সম্পর্ক ভেঙে গেছে। কোনো প্রুফ আছে আপনাদের কাছে? প্রমাণ রেখে কথাগুলো বলছেন তো, প্রমাণ দিতে পারবেন আপনারা যে কথাগুলো মুখে বলছেন? দেখুন, আপনারা যে কথাগুলো একটু আগে বললেন সেই কথাগুলোর যদি কোনো প্রুফ না দিতে পারেন, তাহলে কিন্তু এর পরের কথাটা আমি আপনাদের সঙ্গে এখানে আর বলবো না, ডিরেক্টলি থানায় বলবো, নয়তো আপনাদের বাড়িতে। কারণ আমি আপনাদের প্রত্যেকের এগেনস্টে অ্যালিগেশন আনব। আপনারা যদি এটা ভাবেন যে আমি অত্যন্ত ভীরু মেয়ে, যে আপনারা আমার সামনে দাঁড়িয়ে আমার এই মাম্মামের সম্বন্ধে এই খারাপ কথাগুলো বলছেন, সেই কথাগুলো শোনার পরেও আমি কোনো প্রতিবাদ করব না, এটা যদি আপনারা ভেবে থাকেন না, খুব ভুল ভেবেছেন। আমার মাম্মামকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করলে আমি কিন্তু প্রোটেস্ট করবই। আমি আনসার চাইছি, বলুন আমাকে আমার মাম্মাম কি এমন করেছে যার জন্য ঋতুরাজের বাবার সঙ্গে ওর মায়ের সম্পর্ক ভেঙে গেছে। বলুন, আমাকে চুপ করে থাকবেন না, আমি আনসার চাইছি। তুমি কিন্তু বাড়ির অতিথিদের অপমান করছো। অপমানজনক কথাবার্তা বললে তো অপমান সইতেই হবে। আমি বারণ করেছিলাম সবাইকে নিমন্ত্রণ করার দরকার নেই, তুমি করেছো, তুমি এখন দায় সামলাও। ও, আমাদের নিমন্ত্রণ করা নিয়ে তোমাদের এতটা আপত্তি ছিল সেটা তো জানতাম না। না, জানার তো কথা ছিল না, তাই না? না মানে তোমরা দাঁড়িয়ে তখন থেকে এই সমস্ত কথা বলে যাবে এটা তো আমরা ভাবতেই পারিনি। আপনাদের সংসারে তো অনেক রকম ঘটনা ঘটে, সেসব নিয়ে কি আমরা কথা বলি? বলি না, কারণ সেইটুকু সহবত আমাদের আছে। আমি বুঝতে পারছি না আমরা এখানে দাঁড়িয়ে কেন আছি, মানে কেন শুধু শুধু সময়টা নষ্ট করছি বলো তো দিদি ভাই। একদমই তাই, আমরা আমাদের বাড়িতে এই সমস্ত কথা অ্যালাউই বা কেন করছি? সত্যি যদি কেউ এই কথাগুলো ছাড়া অন্য কথা না বলতে পারেন, তাহলে কিন্তু আমরা বাধ্য হব এটা বলতে যে আপনাদেরকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কি ব্যাপার, তোমরা সবাই একসঙ্গে এখানে দাঁড়িয়ে আছো, কি হয়েছে? আর বলিস না, বাড়িতে ঢুকতে না ঢুকতেই একেবারে। কেন, এখানে সমস্যাটা কি? অপমান, 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 আমাদের অপমান করা হচ্ছে। আমরা না আর কোনো দিন তোমাদের বাড়িতে আসবো না, এই শেষ, আমাদের কোনো নিমন্ত্রণের দরকার নেই। আপনাদের কাজটা কি এখানে? এখানে বসে বসে ওকে অপমান করার চেষ্টা করবেন,
অন্যরকম কথা বলবেন আর দশটা লোকের সামনে ওকে হার্ট করার চেষ্টা করবেন বারবার, করে একটা নিজেরা বিজাতীয় আনন্দ পাবেন। আমি তো চাইছি না এই আনন্দটা আপনারা পান, চলে যান না। পিনাকিদা, তোমার কথা শুনেই আমরা এসেছিলাম, এতটা অপমান হবে জানলে আমরা আসতাম না। দয়া করে আমার কথাতেই আপনারা খেয়ে যাবেন, এই নেমন্তন্নয় আমারও তো একটা ভূমিকা আছে। ও মেজো ঠাকুরপো, এবার এবার একটু থামো না, কি লাভ এই সমস্ত করে? আমাদের তো অনেক বয়স হয়েছে তাই না, আর তো বেশি দিন বাকি নেই। কেন এসব করছো? একটা ভালো মেয়ে বাড়িতে এসেছে, তাকে কিছুদিন ভালো করে রেখে সংসার করতে এই বাড়িতে দেখবে তোমার ইচ্ছে করে না? ওর মা এসে তোর সংসার করতে পারেনি, আমরা করতে দিইনি। সেদিন অবশ্য আমিও ছিলাম এই সব কিছুতে, কিন্তু আজ আমার অনুশোচনা হয়, তোমার হয় না? কেন এসব করছো? তুমি কি চাও যে আমাদের পুবলুর জীবনটা ওর বাবার মতোই ধ্বংস হয়ে যাক, এইটাই তুমি চাও? দেখো এবার একটু সেই দিক থেকে ভাবো, তাহলে এরকম ব্যবহার করতে তুমি আর পারবে না। তুমি তো নতুন বউ, এইভাবে সাজলে কি করে হবে? আমাকে প্লিজ এর থেকে বেশি আর সাজতে বলো না, আমার ভালো লাগছে না কিচ্ছু। মামা আমি হসপিটালাইজড, আমার আমি এর থেকে বেশি আর সাজতে পারবো না। কিন্তু দেখতে তোমাকে খুব ভালো লাগছে। এই তোদের হলো না কি বলতো? আমি বুঝতে পাচ্ছি না কত সময় পেরিয়ে যাচ্ছে। ও ভাই তোমার এখনো হলো কি করছো? দেখে 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 কিরে বাবা, কি সুন্দর দেখতে লাগছে তোকে। আরে রীতা বলি, তোর মনটা ঠিক হয়েছে রে? মন কিছুতে ঠিক করতে পারছি না ছোট দিদি, যতক্ষণ না পর্যন্ত জানতে পারছি, মামা আমি রিপোর্টসগুলো পাচ্ছি, এক্স্যাক্টলি কী হয়েছে যতক্ষণ না পর্যন্ত জানতে পারছি, আমি কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারছি না। কিচ্ছু হবে না, আমি বলছি তো তোর মামাম ঠিক ভালো হয়ে যাবে, তুই দেখ। আচ্ছা আমি তো একজন ডক্টর, হ্যাঁ হতে পারে তোদের মতো আমি নতুন ডক্টর নই, আমি পুরনো ডক্টর, তা তাই বলে আমার উপরে তুই কেন একটু ভরসা? আমি কি সে কথা বলেছি? আচ্ছা দাঁড়া, এই দেখ তোর জন্য কি নিয়ে এসেছি, টুক করে একটু মুখে দে। না প্লিজ প্লিজ, আমি খাবো না, আমার ভালো লাগছে না খেতে। এটা কিন্তু আমি তোর জন্য নিয়ে আসিনি, মানে তোর বর তোর জন্য পাঠিয়েছে। হ্যাঁ রে, প্রথমে তো তোমার ওই বরের জন্যই আমি খাবারটা নিয়ে গিয়েছিলাম, খুবই ঘ্যান ঘ্যান করলেন উনি, খাবো না খাবো না খাবো না। তারপর কি বললো জানিস? বললো ঠিক আছে আমি একটু খাচ্ছি, তুমি বরং ওকেও একটু দিয়ে এসো। আমি বললাম এই যদি ছিল তোমার মনে তাহলে আগে বললেই তো পারতে, আমি তোমার জন্য একটু এক্সট্রা এক্সট্রা খাবার নিয়ে আসতাম। আচ্ছা যাকে একটু কিছু মুখে দে, চল এবার নিচে যাই, তোর তো সব হয়ে গেছে, চল চল। ম্যাম আর একটু টাচ আপ। এই না 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 না, আর কোনো টাচ আপ টাচ আপ হবে না, শিগগিরই জিনিসপত্র গোছাও, ওদিকে আরো অনেকে আছে তাদেরও টাচ আপ করতে হবে, যাও 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 গোছাও। আমাদের বউকে এমনিতেই সুন্দর লাগছে গো, যাও 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 শিগগিরই যাও। ও ছোট দিদি বলছে যে অনেক লোকজন এসেছে না? হ্যাঁ অনেক লোকজন এসেছে। আচ্ছা তুই কেন এসব নিয়ে এত টেনশন করছিস বলতো? আরে বাবা, তখন যারা ওই সমস্ত কথাবার্তাগুলো বলছিল তারা আমাদের ফ্যামিলিকে একদম পছন্দ করে না, বরাবরই ওরা ভীষণ হিংসে করে আমাদের পরিবারকে। কি জানিস তো, এই যে আমাদের বাড়িতে সকলের সঙ্গে সকলের এত ভালো সম্পর্ক, এত সুখ, এত ভালোবাসা, সেসব দেখলে ওদের গা জ্বলে যায়। আর শিরিনের বাবা মার সঙ্গে তো ওদের কথাবার্তা হয়, যোগাযোগ রয়েছে। ওরা কেউ আসবে না?
নাকি আমি বউ হয়ে এসেছি বলে ওরা কেউ আসছে না। আরে আমার মনে হয় আসবে, একবার দেখতে আসবে। আর দেখ, দেখতে না এলেও মন খারাপ করার মতো কিন্তু কিচ্ছু হয়নি রীতা বলি। আমাদের কর্তব্য ছিল নেমন্তন্ন করার, আমরা ওনাদের নেমন্তন্ন করেছি, আমরা আমাদের কর্তব্য পালন করেছি। এবার তো ওনাদের ব্যাপার বল, ওনাদের যদি মনে হয় মানতে চাইছেন না তো মানবেন না, ওনাদের যদি মনে হয় আসবেন আস, মানে আমাদের এখানে কিচ্ছু করার নেই। আচ্ছা চল, দেখ আর একটা কথা এখানে বলি, দাদা উনি কিন্তু ভালো মানুষ এরকম। আচ্ছা চল, এবার দেরি হয়ে গেছে, আমরা নিচে যাই। কি গো হয়েছে? হ্যাঁ হই তো গেছে, নিচেই তো যাচ্ছি। শোনো না, আবার কি নিচে না কিছু একটা হয়েছে। গুড ডে শুন থেকে রবি বিকেল 5:30 বাজায় স্টার জলসায়।